আসসালামু আলাইকুম বিয়াজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা রাখি সকল ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, আমার ফ্যামিলিও ভালো। বিয়াজ, আজকে একটা গার্ডেনিং ভিডিও লই আইছি, আশা রাখি আপনারা ভালো পাইবা। আর যদি ভালো লাগে না, দেখতে থাকবা, দেখতে দেখতে হয়তো ভালো লাগতে পারে। তো আজকে হয়েছে গিয়া বিয়াজ এপ্রিল মাসের 22 তারিখ, আমি একটা গার্ডেনিং ভিডিও লই আইছি। তো বিয়াজ দেখো আপনারা, ফার্স্টে আমি কিছু প্লান্টস অকল দেখাই দাম। আর একসিন হয়েছে গিয়া বিয়াজ আমার খাসা মরিচর প্লান্টস, অক্সিন তো আজকে ট্রান্সপ্লান্টিং করমু, ভাবলাম আপনারা লগে তুরা শেয়ার করি। আপনারা সবে তো জানেন ট্রান্সপ্লান্টিং করা, বাট আমি কি জেলান করি ওটা তো আপনারা লগে শেয়ার করাম। আর আমি যেহেতু গার্ডেনিং একটা ভিডিও এভরিডে আপনারা লগে শেয়ার করার চেষ্টা করি, তো আইজও তার ব্যতিক্রম নাই। বিয়াজতে আমি যেহেতু ট্রান্সপ্লান্ট করাম, তো ভাবলাম আপনারা লগে একটা ভিডিও শেয়ার করিলাই। তবে আমি আশা করলাম, বিশেষ করি যারা গার্ডেনিং বালা ফাইন, আপনারার কাছে ভালো লাগবো, আপনারা এনজয় করবা। আর যারা গার্ডেনিং বালা ফাইন না, বিয়াজ আপনারা দেখতে থাকবা, দেখতে দেখতে দেখবা একসময় আপনারার ভালো লাগে, আপনারাও করবা। তে ফার্স্টে দেখো কে বিয়াজ, আমি কিছু মাটি নিছি, আর মাটি গেছিন একটু বেশি ড্রাই আসিল। তে বেশি ড্রাই মাটির মাঝে যদি আমি গাছ ট্রান্সপ্লান্ট করিয়া দিলাই, শেষে যে সময় আমি পানি দিমু, পানিটা আমার গাছের লগে মাটিটারে আগ অ্যাডজাস্ট করতে দিত নাই, বিকজ বেশি ড্রাই মাটি হইলে পানি দেওয়ার সাথে সাথে নিচে দিয়া পানি যাইব গি। এলাগি ফার্স্টে একটু পানি দিছি আমি মাটির মাঝে দিয়া, একটু ময়েশ্চার করছি মাটিটারে। এখন পরবর্তীতে আমি যে পানি অ্যাড করমু, খুব কুইকলি পানিটা মাটির লগে অ্যাডজাস্ট হয়ে যাব। তে বিয়াজ দেখো কা, 4টা কূপর মাঝে আমি মাটি লই লিছি, হাফ কূপ করিয়া করিয়া, এখন আর টবর মাঝেও লই দাম। আর ই সারা গেছেন বিয়াজ আমার খাসামরিচর সারা, তবে সারা গেছেন তোর বিয়াজ বয়স আছে বাক্কা, আমি জানুয়ারি মাসের ফার্স্টে করছিলাম সারা গেছেন। আর আপনারা জানেন তো আমি গার্ডেনিং করি, আবার অনেক ধরনের লাউ সারা ওটা করছি। সীতা ট্রান্সপ্লান্ট করাত গিয়া বিয়াজ আমার খাসামরিচর গাছর যে গাছ যেগুলা হয়েছে বা সারা যে ভিক্সিন তোরে ট্রান্সপ্লান্ট করতে একটু লেট হয়ে গেছে বিয়া, ছোটো অক্টোবর মাঝে কয়েকটা বিছিয়ে দিয়া আমি রাখছিলাম। এখন দেখো কা টপটনে আমি উল্টাইলাম, যেন আপনারা নিচের সাইটের রুট দেখাই মনে, লং টাইম অক্টোবর মাঝে থাকতে থাকতে রুট গেছেন একটু ইয়লো হইয়া আসছে, বেশি গুড রয়েছে না। ইসিন আরও আগে দরকার আছিল আমি ট্রান্সপ্লান্ট করার, আমি বিয়াজ টপ যে দেরি হয়ে যাব তো আরও সুবিধায়, আর একটু সময়েরও অসুবিধায়, তাছাড়া তো রমজান মাস গেল, সপ্তাহ মিলাইয়া বিয়াজ ফারছি না, এখন তোরও আরও টাইম আইর। এখন জানি না কতটুকু মরিচ ধরব, তবে গাছ গেছেন আমি ট্রান্সপ্লান্ট করো হয়ে গেছে আমার জরুরি, ধরুক বা না ধরুক। ও ভাবলাম বিয়াজ আজকে আমি একটা একটা করিয়া কটা ঠোবর মাঝে দিলাই, এবার যতটুকু বড় হয় হইল তো, আর মরিচ ধরলেও আলহামদুলিল্লাহ, না ধরলেও আমি বেজান নাই, বিকজ এটা আমার দুইশে গাছ গেছেন এখনও এসুট রয়েছে। যদি আমি ঠিক টাইমে ট্রান্সপ্লান্ট করিয়া দিলাই তো আমি একটা একটা করিয়া, তে ও কুইক কুইক বড় হয়ে গেল নে। আর বিয়াজ আমার ঘরের মাঝে একটু সুনলাইটেরও অসুবিধা, সুনলাইট খুবই কম পায় গাছ হলে, তবে এই গাছকে শুন দেখলাম বিয়াজ একটু হেলথি লাগে দেখতে, গ্রিনও ঠিক রয়েছে, সপ্তাহে মিলাইয়া খুব ভালো লাগে দেখতে। আর এটা বিয়াজ একটু একটা কাঁচামরিচ আমি সপ্তাহে আনছিলাম, খুব লম্বা লম্বা কাঁচামরিচ ধরে জালো, তো আমি 10টা বেশি দিয়ে সারা করছিলাম, অবশ্য আমার 10টা গাছ উঠে গেছে বিয়াজ, একটু ছোটো রয়েছে, জানি না ট্রান্সপ্লান্ট করার পরে হয়তো কিমান বড় হয়ে যেতে পারে কুইক। আমি আজকে বিয়াজ ট্রান্সপ্লান্ট করিয়া দিলেই দাম আমার সারা গেছিন। আর দেখো একটু বয়স হয়ে গেছে বড়, যে একটা আইটার মাঝে আগার মাঝে কিছু ফুলা হওয়া স্টার্ট হয়ে গেছে। তো দেখো কে বিয়াজ, আমি একটা একটা করিয়া আমি আমার হলটিরে ওলা ট্রান্সপ্লান্ট করি নিমু, করার পরে অল্প একটু পানি দিমু, দেওয়ার আগর নিমুগে বিয়াজ নিয়ে একটু শেডি যেখানো ছায়া যেখানো ওখানোর মাঝে আমি রাখি দিমু 2 ডেজ। তারপরে বিয়াজ আমি সুনলাইট যেন যে উইন্ডোর মাঝে লাগে ওখানোর মাঝে নিমু। আমি ফার্স্টেও আমি গাছ ট্রান্সপ্লান্ট করিয়া সুনলাইটের মাঝে নিতাম নাই। আর একটু সাফিয়া দিলাম সাইটোর মাটি গেছিন বিয়াজ, যেহেতু রুট গেছিন একটু লড়া খাইছে, রুটের লগে মাটি গেছিন আর দৈত করি একটু সাফিয়া দিলাম, আর শেষে একটু পানি দিলাই মো। ইনশাল্লাহ আশা করাম আমার গাছ গেছিন খুব কুইক বাড়ি যাব, বড়ো হয়ে যাব। আর ছোটো ছোটো টবের মাঝে বিয়াজ একটা একটা করিয়া দিলাম আমি, আর একটা বড় টব যেটা একটু ছোটো ছোটো সাইজের 3টা
গাছ আমি এখানেও দিলাইলাম, যদি বড় হয় তে তিনটা গাছ আমি একটা টবর মাঝে দিলাইম। আরও অনেক সারা আছে বিয়া জামা ট্রান্সপ্লান্ট করার, আমি টাইমের অভাবে পারলাম না, এন্ডে দিয়ে আপনারা দেখাইমো। আমার কিছু নাগা মরিচর সারাও কার্লিনার আইপার যে ওটা ওই অক্টোবর মাঝে বাক্কা কতটি গাছ লম, টাইম ধরে এগুন ট্রান্সপ্লান্ট করলাম না তো আরও সুবিধার লাগে, খুব শীঘ্রই আমি এগুন ট্রান্সপ্লান্ট করিলাম। আর ই সারা গেছেন বিয়া জামার দুই নম্বর দাফর, ফার্স্ট দাফর সারা গেছেন আর একটু বড় হয়ে গেছে আমার নাগা মরিচর। এগুলা আমি নেক্সট কোনো ভিডিওতে আপনারা লগে শেয়ার করবো। আর টুডে যাকছেন আপনারা লগে শেয়ার করবো, এখন আমি দুই নম্বর দাফ করছিলাম, কই যদি ফয়লা গেছেন বেশি বাসে হয়েছে না বা মরি যায় তে অক্সিজেন রইয়া রাখিলাই ও দুই নম্বর দাফ। তবে খুব সুন্দর সারা হয়েছে বিয়া যারা আপনার আপনারা জানেন তো সবেও যারা গার্ডেনিং করেন যে নাগা মরিচর সারা রেডি হইতে আর বড় হইতে কতক্ষণ টাইম নিয়ে লং টাইম লাগে, আমারও তার ব্যতিক্রম নাই, বিয়াজ অনেক টাইম লাগছে একটু বড় হয়েছে। আর আমার আরও কিছু সারা আছে, নেক্সট কিনো ভিডিওত আপনার লগে শেয়ার করবো আমি ইনশাআল্লাহ। আর আমার ভিডিওটাত বিয়াজ একটা লাইক দিবা প্লিজ, আর যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটার পাশে থাকবা, কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা। ধীরে ধীরে দেখো কা আমি আপনার লগে মাতি মাতি আমি ট্রান্সপ্লান্ট করাটা এন্ড করি লিলাম বিয়াজ, শেষে একটু ওয়াটার দিলাই মু দিয়ার ঘরের ভিতরে নিমু কি কিছু সময় বাদে। খুব ভালো লাগে বিয়াজ, আজকে যে আমি ট্রান্সপ্লান্ট করিয়া দিতাম পারলাম তে আমার গাছ কেছেন একটু আরাম পাইব, কতদিন একটা আগে টবর মাঝে আসিল রুটি তাইও লই গেছে। আর আপনারা যারা যেখান থেকে কষ্ট করি আমার ভিডিও দেখরা আপনারা সকলরে অসংখ্য ধন্যবাদ, যারা যেখানেও আসুন ভালো থাকবা, সুস্থ থাকতা, নিরাপদে থাকতা, বহু দোয়াও করি। আর আপনারাও আমার লাগি দোয়া করবা আমি যেন আমার ফ্যামিলির সকলরে লইয়া ভালো থাকতাম পারি। আর ট্রান্সপ্লান্ট করার মাঝে বিয়াজ কোনো ভুল করলাম নি কোনটা প্লিজ কমেন্ট করিয়া জানাইবা, তে আমি শিখতামও পারমু, শিক্ষার তো বিয়া শেষ নাই, বিদ্যা মহাসাগর, যত শিখবা তত বালা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ফর ওয়াচিং।